অফিস শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। বলেছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই এখন তার প্রধান কাজ। ফিলিপিন্স থেকে $81 মিলিয়ন ফিরিয়ে আনা অন্যতম প্রধান মিশন। সরকার গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। রিজভী নওয়াজের রিপোর্ট। সকালে সোনালী ব্যাংকে এসে ইস্তফা দেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অর্থসচিব ফজলে কবির। বোর্ড সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বাংলাদেশ ব্যাংকের প্রোটোকল কর্মকর্তারা তাকে নিয়ে আসেন কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে। ফুল দিয়ে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে নিজ অফিসে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গভর্নর। আমি তো আজকেই জয়েন করেছি, এই কিছুক্ষণ আগেই আমি স্বাক্ষর করলাম আমার যোগদানপত্র, এবং তার কিছুক্ষণ আগে আমি সোনালী ব্যাংকের চেয়ারম্যান থেকে আমি পদত্যাগপত্র দিয়ে এসেছি। এখন যেটা প্রায়োরিটি সেটা হলো আমাদের যে $81 মিলিয়ন যেটা আমাদের সিস্টেম থেকে বা আমাদের বাইরে আমাদের যে ব্যাংক থেকে যেটা বের হয়ে গেছে এবং যেটা বর্তমানে ফিলিপাইন্সে যেটা এখন অনেক প্রক্রিয়ার মধ্যে আছে সেটা আমাদের রিকভারি করাটাই আমাদের এক নম্বর প্রায়োরিটি, আমার ব্যক্তিগতভাবে এক নম্বর প্রায়োরিটি। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে পুরো অর্থনৈতিক খাতকে উজ্জীবিত করাই এখন তার অন্যতম প্রধান কাজ বলে জানান তিনি। ঘটনাটি হয়ে গেছে যার প্রেক্ষিতে আমাদের বেরিয়ে গেছে এই $81 মিলিয়ন। এই ঘটনাটির প্রেক্ষিতে সাধারণত দেখা যায় যে একটি কনফিডেন্সের একটি অভাব হয়ে যায় কর্মকর্তাদের মাঝে, ব্যাংক অফিসিয়ালস, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালসের মধ্যে একটি লস অফ কনফিডেন্স একটু আসতে পারে। সেটা যদি না আসে, তারা যেন নির্ভয়ে কাজ করতে পারে সেটা রিকভার করতে হবে, এবং ব্যাংক অফিসাররা যেন আগের মতো তারা যেন কাজ করে যেতে পারে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ব্যাংক নতুন কোনো তদন্ত কমিটি গঠন করবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার চাইলে নতুন তদন্ত হতে পারে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।